মামা বেশি করে ঝাল দিয়ে ফুচকা বানান। এই যে আপনি সারা দিন ধরে ফুচকা চটপটি সব বানান না, আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে না? এর একটা কথা কইলেন, আমি কি মানুষ না? আমার কি চাপা হয় না? তো আপনি বাথরুম করে এসে ভালো করে হাত সাবানে পরিষ্কার করেন? আমি স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন। বাথরুম থেকে বাইরে হয়ে সাবান দিয়ে হাত ধুই আর না ধুই। বাথরুমে যাওয়ার আগে আমি ঠিকই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে যাই। কি বললেন নেতা? সাধারণত মানুষ বাথরুম থেকে আসার পরে হাত পরিষ্কার করে, আপনি বাথরুমে যাওয়ার আগে হাত পরিষ্কার করার কারণ? আরে মামা বুঝেন না কেন, সারাদিন করি কাঁচামরিচ কাটাকাটির কাম। বাথরুমে যাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাতটা না ধুলে আমার কি যে জ্বালা। Likey.